আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আপনার ভিডিওতে অডিও কোয়ালিটি অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আপনার ভিডিওটি ক্রিস্টাল ক্লিয়ার বাট অডিওর কোয়ালিটি ভালো না, আপনার অডিওতে নয়েজ রয়ে গেছে, তাইলে কিন্তু আপনার কন্টেন্ট ভিউটা পছন্দ করবে না, আলটিমেটলি আপনার ভিডিওতে ভিউ কমে যাবে। তো আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করে আপনার অডিও কোয়ালিটি কিভাবে ক্রিস্টাল ক্লিয়ার করতে পারেন। বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। ফিরছি ইন্ট্রোর পরেই। তো বন্ধুরা, চলুন দেখে নিই কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করে আপনি আপনার অডিওটিকে ক্রিস্টাল ক্লিয়ার করতে পারবেন। আমি যে ভার্সনটি এখন ইউজ করবো অ্যাডোব প্রিমিয়ার প্রো, সেটি হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি 2019। সফটওয়্যারটি আমি ওপেন করতেছি। এই ফাঁকে বলে রাখি, আপনার কাছে তো যে এই সফটওয়্যারটি না থাকে, আপনি ক্রেজি এইচডি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন ক্রেজি এইচডি থেকে, এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে বলা আছে কিভাবে একটি মুভি ডাউনলোড করতে হয়। আর সেম ওয়েতে আপনি মুভির জায়গায় আপনি সফটওয়্যারটিও ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সার্চ বাটনে যে আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি 2019 লিখলে এই সফটওয়্যারটির লিঙ্কটি চলে আসবে, ওখান থেকে যেভাবে মুভি ডাউনলোড করিয়ে দেখিয়েছি সেম ওয়েতে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাট ফার্স্ট আপনি সফটওয়্যার ওপেন করার পরে ওই যে উপরে ফাইল অপশনে যে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তো আমরা ফার্স্টেই নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতেছি। প্রজেক্টের নাম আমরা দিয়ে দিলাম সাপোজ নয়েজ রিমুভার। এখন আপনি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, যদি আপনার সফটওয়্যার এরকম না দেখেন, উপরে যে এডিটিং প্যানেল লেখা আছে এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। তো চলুন আমরা দেখি নি আসলে কিভাবে কাজগুলো করব। হার্ড ডিস্ক থেকে একটি ভিডিও ফাইল নিয়ে আসি, যেটিকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার করব। বন্ধুরা, আমি ড্র্যাগ করে একটি অডিও ভিডিও নিয়ে আসছি। এখানে আমরা এই ভিডিও থেকে ভিডিওর সাথে যে অডিওটি আছে সেটিকে আমরা নয়েজ ফ্রি করব। ড্র্যাগ করে আমরা টাইম লাইনে নিয়ে আসলাম। এই যে এখন আমি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি টাইম লাইনে চলে আসছে। তো আমি যে অডিও সেকশন নিয়ে যে অডিও পার্টটি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে সোর্স প্যানেলটিতে আপনি সবকিছু দেখতে পারবেন। অনেকগুলো প্যারামিটার এখানে দেওয়া আছে, আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এই যে ভলিউমের এখানে যে লেভেল, এটি আমরা টগলটি অফ করে দিব। অফ করে দেওয়ার পরে যেখানে ডেসিবল বলা আছে কত। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করুন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ। তো স্ট্যান্ডার্ড হচ্ছে -12 থেকে -12, আমি স্ট্যান্ডার্ড মনে করি -12 ডেসিবল, বাট কখনোই জিরোর উপরে যেন না যায়। জিরোর উপরে যদি চলে যায় তাহলে হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটিটি নষ্ট হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবেন যেন -12-এর উপরে বা জিরোর উপরে না যায়। -12 আমি বেস্ট মনে করি। তো আমাদেরটা কত আছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছি -30 -24, সাউন্ড কম আছে বাট নয়েজ আছে অনেক। তো আমরা সাউন্ডও বাড়াবো বাট নয়েজও কমাবো, ভলিউম বাড়িয়ে দিব বাট নয়েজ কমাবো। কি করবো, ফার্স্টে হচ্ছে এখান থেকে আমি সাউন্ডটা বাড়ায় নিলাম। হ্যাঁ, এই যে সাউন্ড বাড়িয়ে দিলাম। এখন দেখেন সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন, এই দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটি নিয়ে যে হিট করতেছিলাম তো সাউন্ড বাড়ছে, ঠিক আছে। এখন আমার নয়েজ তো কমে না, আমি নয়েজ রিমুভ করব। কি করব, আমরা এখানে এই যে এই আইকনটিতে ক্লিক করে আমরা এফেক্টে চলে যাব। এখানে আমরা ইকিউ লিখবো, ইকুয়ালাইজারের জন্য ইকিউ। এই যে ইকিউ অফ সিলেক্ট, এখানে ডাবল ক্লিক করলেই একটা নতুন প্যারামিটার অ্যাড হবে, এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এই যে এই আইকনটিতে এখন প্যারামেট্রিক ইকুয়ালাইজারের সাথে যে আইকনটি আসছে, হ্যাঁ, প্রিসেট, এই প্রিসেটটিতে ক্লিক করব। ক্লিক করে ভোকাল এনহ্যান্সার ক্লিক করব, তাইলে কি আমার ভোকালটার আরো ক্লিয়ার হয়ে যাবে এবং ভোকালের সাউন্ডটা আরেকটু বৃদ্ধি পাবে। এখন হচ্ছে আমরা নয়েজ রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য ডি নয়েজার, এই যে ডি নয়েজার যেটি আসছে এইটিতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে চলে আসছে যে ডি নয়েজ, এটির সাথে যে প্রিসেটটি দেওয়া আছে এটিতে ক্লিক করব। এই ডিফল্ট যদি আমি সিলেক্ট করি, হ্যাঁ, কিছুটা নয়েজ কমবে। আপনি চেক করে দেখবেন, প্লে করে যদি আপনার মনে হয় যে না সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস এখনো রয়ে গেছে, দা বেল আইকন, তাইলে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ।
আর এখনো যারা আমার, হ্যাঁ, আপনি যদি মনে করেন না আপনার আরো নয়েজ কমাতে হবে, তাহলে আপনি হেভিতে চলে যেতে পারেন। যদি আমি হেভিতে দিই দেখুন কি হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ। নয়েজ রিমুভ হয়ে গেছে, বাট সাউন্ড ভলিউম কিন্তু কমে গেছে। তো আমরা একটা কাজ করি, এখানে চেষ্টা করব লাইট বা ডিফল্ট ডিফল্ট রাখতে। ডিফল্ট রাখলে আপনার নয়েজ কমে যাবে, বাট সাউন্ড কোয়ালিটি কমবে না। তো যদি নয়েজ বেশি থাকে অবশ্যই, তখন তো কিছু করার না, হেভি নয়েজ রিডাকশন সিলেক্ট করতে হবে। বাট তখন আমরা কি করবো, আমরা এখানে যে অ্যাম্পলিফাই করবো, এই অ্যাম্পি লেখলে চলে আসবে অ্যাম্পলিফাই, সাউন্ডটিকে আমরা বাড়িয়ে নেব। ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসলো আরেকটি প্রিসেট অ্যাম্পলিফাই নামে। তো এই প্রিসেটিতে ক্লিক করে আমরা এই যে এখানে আমরা কতটুকু বাড়াতে হয় ভলিউমটিকে, বাড়ালে আমরা -12 dB আসে আমরা চেক করি। ফার্স্টে সর্বোচ্চ দিয়ে দেখি 10+10 বাড়াই দিলাম। এখন হচ্ছে আমি এখানে ফ্রি লাইক দিতে ভুলবেন না, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করুন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তাইলে আমার সব কিছু সেট। আমরা কি কি করলাম, ফার্স্টে আমরা হচ্ছে আমাদের ভিডিও ফাইলটিকে এখানে নিয়ে আসলাম প্রজেক্ট ফোল্ডারে, তারপরে এখান থেকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম। আনার পরে অডিওটিকে ডাবল ক্লিক করার পরে এখানে আমরা চলে গেলাম সোর্স প্যানেলে। সোর্স প্যানেল থেকে আমরা ফার্স্টে হচ্ছে নিচের দিকে এসে যে লেভেলে আনসিলেক্ট করে দিলাম, ডেসিবলটি 6 পর্যন্ত বাড়ানো যায় বাড়িয়ে নিলাম। তারপরে কি করলাম, ইকুয়ালাইজার ইকিউ, এখানে ইকিউ লিখলাম, কি ফার্স্টে কি এফেক্ট সিলেক্ট করলাম, ইকিউ লিখলাম, ইকুয়ালাইজার নিয়ে আসলাম এখানে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এখান থেকে আমরা ভোকাল এনহ্যান্সার ক্লিক করলাম। তারপরে কি করলাম, ডি নয়েজটি সেম ওয়েতে এখানে ডি নয়েজ লিখে এটা নিয়ে আসলাম, আমরা হ্যাভি নয়েজ রিডাকশন সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাম্পলিফাই করার জন্য এখানে আবার অ্যাম্পলিফাই লিখে আনলাম, অ্যাম্পলিফাই করে দিলাম। তো সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা হচ্ছে এক্সপোর্ট করবো এই যে মিডিয়াটিকে। তো এক্সপোর্টে যে ফার্স্টে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া, এখন হচ্ছে আমরা সিলেক্ট করব, আমি প্রেফার করি হচ্ছে এইটা H.264 মানে MP4 ফরম্যাটে, এটা হচ্ছে আপনার এক্সপোর্ট হবে। এখানে যে নাম দেয়া আছে কি নামে হবে, লোকেশন আপনি দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে দেয়া ছিল, তো ডেস্কটপে সেভ হবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার কোথায় সেভ হবে সেই লোকেশনটি। তো তারপরে আমরা জাস্ট এখানে এক্সপোর্ট দিয়ে দেবো, আর আমরা অন্য কোনো কিছু চেঞ্জ করবো না, এখানে বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে দেওয়া থাক। এক্সপোর্ট দিয়ে দিলাম যে এখন এনকোডিং হচ্ছে এবং এক্সপোর্ট হয়ে যাবে, এবং আপনি একটি ক্রিস্টাল ক্লিয়ার একটি সাউন্ড পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করুন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।